আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি 4-5 দিন আগে সাপ্লাই ভিসার 2 ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তারা সাপ্লাই ভিসা এসে খুব বিপদে আছে। তো সেই ভাই দুটা সাপ্লাই ভিসা অর্থাৎ এজেন্ট ভিসায় মালয়েশিয়াতে আসছিল। তো ওনারা দুইজন এখান থেকে চলে গেছে। তো ওনাদের কোম্পানি তাদের হাতে পাসপোর্ট দিয়ে দিছে, বলছে যে আমার কাছে আর কোনো কাজ কাম নাই, তোরা যেখানে পারবি কাজ কর, আর মালয়েশিয়ান 3000 রিঙ্গিত দিয়ে আমার কাছ থেকে পাসপোর্ট নিয়ে যাবি, আর প্রতি বছর বছর যখন ভিসা লাগান লাগবে আমার কাছে আসবি, আমি ভিসা লাগাই দিব। তো ওনারা দুজন চলে গেছে, যাওয়ার পরে বর্তমানে তারা রডের কাজ করতেছে, কনস্ট্রাকশন সাইডে রডের কাজ, অনেকেই বিসির কাজ বলেন, তো সেই কাজ করতেছে। সেই কাজে মোটামুটি আল্লাহর রহমতে ভালো একটা স্যালারি আছে। ওটা হচ্ছে আপনার সিস্টেমটা হলো ঘন্টা চুক্তি, 10 টাকা ঘন্টা ওই সিস্টেমে কাজ করতেছে তারা। তো যে যে ঘন্টা কাজ করতে পারে, মাস শেষে আপনার দেখা যাচ্ছে যে 3500-4000 রিঙ্গিতের মতো স্যালারি আসবে, যেটা বাংলা টাকায় প্রায় 90 থেকে 1 লাখ টাকার মতো। কিন্তু এই কাজে কিছু সমস্যাও আছে। সমস্যা হলো আপনার এই রকম যে সমস্যাগুলো হচ্ছে আপনার এই রকম যারা অবৈধ আছেন তারা এখানে কাজ করতে পারবেন না, আর করলে আপনার ইমিগ্রেশন থেকে রেড দেওয়া ধরে নিয়ে যায়। প্রায় সময় এরকম ধরপাকড় চলতেছে ওইখানে। তো ওনারা আমার সাথে যোগাযোগ করছিল, বলতেছে যে ভাই যদি পাসপোর্ট কোম্পানির কাছ থেকে নিতে পারেন তাহলে কাজ করতে পারবেন। তো যারা কোম্পানির ভিসাতে আসেন তারা কিন্তু আপনার চাইলেই পাসপোর্ট নিতে পারবেন না, কোম্পানি আপনাকে কখনোই পাসপোর্ট দিবে না। তো আমি এমনিতে আর কি জিজ্ঞেস করছিলাম যে আসলে এরকম কোনো সিস্টেম আছে কি না, অবৈধ লোক কাজ করার কোনো সিস্টেম আছে কি না। তো বলতেছে কাজ করা যায় ভাই, কিন্তু প্রায় সময় ইমিগ্রেশন থেকে রেড দিয়ে ধরে নিয়ে যায়। তো আমার এই ভিডিওটা এই কারণেই বানানো, যারা নতুন আসবেন তারা ভুলেও লারি হইবেন না, মানে অবৈধ হইবেন না। কারণ অবৈধ হইলে যদি আপনার ইমিগ্রেশন রেট দিয়ে আপনাকে ধরে নিয়ে যায় তাহলে পরে আপনার আমও গেল ছালাও গেল। যারাই মালয়েশিয়াতে আসেন 4-5 লক্ষ টাকা খরচ করে আসতেছেন, আর মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির লোকগুলাই মালয়েশিয়াতে বা প্রবাসে আসে, তো এমতো অবস্থায় যদি আপনাকে রেট দিয়ে ধরে নিয়ে যায় তাহলে পরে আপনার কিন্তু সহায় সম্বল সব শেষ হয়ে গেল, দেশে পাঠাই দিলে আপনার কিন্তু কোনো অস্তিত্ব নাই, কোনো অস্তিত্ব আর থাকলো না, দেশে যে আপনি কী করে খাবেন এত টাকা ঋণের বোঝা নিয়ে। তো যারাই আসতেছেন ফার্স্ট টাইম আপনাকে ভাষা শিখতে হবে, দ্বিতীয় আপনাকে রাস্তাঘাট সব চিনতে হবে, পরবর্তীতে 1-2 বছর গেলে আপনি যা ইচ্ছা সেটা করতে পারবেন। তো নতুন যারা আসবেন তারা অবৈধ হওয়ার কোনো চেষ্টা করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।